বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ দিয়ে। তো আজকে আবার অনেকদিন পরে বের হচ্ছি, বাসায় বসে থাকতে থাকতে একদম বোর লাগতেছিল, তাই আমি আর আমার ভাইয়া একটু বের হচ্ছি ঘোরাঘুরি করতে। কে মাংস রান্না করতে গিয়ে দেখি আদা রসুন পেস্ট কিছুই করা নেই, সো এখন রান্না করতে গেলে আগে আমাকে এগুলো পেস্ট করে নিতে হবে। তাই এই যে আদা আর রসুন ছেলে রাখছি, এখানে পেঁয়াজটা রাখছি শুধুমাত্র একটা তরকারির জন্য, আর আদা রসুন একটু বেশি করে করে আসলে দেখা যেত যে আম্মু সবসময় আদা রসুন এগুলো রেডি করে রাখতো, মানে এরকম ছুলে কেটে রাখতো, আমি জাস্ট হচ্ছে ব্লেন্ড করে নিতাম আর বাকি কাজ আম্মু করতো। আদাটা মাঝে মাঝে আমি করলেও আর রসুনটা সবসময় আম্মুই করতো, কারণ আসলে রসুনটা করতে গেলে মানে হাত ছিলে যায় বা হাত গন্ধ হয়ে যায়, হাতে তাক পড়ে যাবে, এই সব কিছু চিন্তা করে আম্মু আমাকে কখনো করতে দিত না। সো আমি নিজে থেকেও করতে চাইতাম না। সো আজকে করার পরে আমার হাত এখানে ছিলে গেছে, হাত চলতেছে আমাকে অনেকক্ষণ ধরে। সো আজকে টের পাইছি আসলে আম্মু কত কষ্ট করে করে রাখতো, মানে করে রাখে আর কি, রসুন আদা রসুন পেস্ট আম্মু এগুলো করেই রেখে গিয়েছিল, বাট শেষ হয়ে গেছে। সো এই জন্যই আর কি করতে হচ্ছে আম্মু, নাহলে আসলে করা লাগতো না বা করি না, আমি কখনো এভাবে রসুন ছিলি না, সবসময় আম্মুই ছিলে। তো আজকে ছিলতে গিয়ে দেখলাম আসলে আম্মু কত কষ্ট করে এগুলো করে। সো ফাইনালি প্রায় দেড় মাস পরে আমি আর আমার ভাই ময়মনসিংহ চলে আসতে পারছি আম্মুর কাছে। অনেকদিন পর, মানে আসবো 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 করে আসতেই পারতেছিলাম না, বর্তমান যা পরিস্থিতি ছিল, বাসা থেকে বের হওয়ার তো কোনো উপায় ছিল না। কিন্তু যেই সুযোগ পেলাম আমি আর আমার ভাই অমনি তাড়াতাড়ি যেভাবেই পারলাম আর কি ময়মনসিংহে চলে আসলাম অনেকদিন পর আম্মুর কাছে। সো ময়মনসিংহে আসার পরে রেস্ট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা দেখলাম আম্মুরা প্রত্যেক দিনই রাত 9-10টার দিকে আসলে হাঁটতে বের হয়, কারণ তখন রাস্তাটা এপাশে অনেকটা ফাঁকাই থাকে। সো আমরা যাওয়ার পরে আম্মু বললো চল হাঁটতে বের হই, আর যেই কথা সেই কাজ, সবাই বেরিয়ে পড়লাম রাতের বেলায় হাঁটতে। আসলে খুব মজাই লাগতেছিল, কারণ রাস্তা এতটা ভিড় ছিল না, আর একদম বাসার কাছে রাস্তা ছিল, আর অনেকদিন পর আম্মুর সাথে থেকে, মানে এতজন মানুষের সাথে থেকে এত ভালো লাগতেছিল, বাসায় দুই বোন থাক থাকতে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। সো যেখানে যাওয়ার কথা বলতেছিল আমরা দুজন তো একবারই রাজি হয়ে যাচ্ছিলাম, তো এখানে সবাই মিলে আসলে রাতের বেলা একটু ঘুরতে বের হলাম এবং অনেক ভালোই লাগলো। আর এর পরের দিন আবার আমি বড় মা ঐশী আমরা সবাই মিলে বের হলাম একটু বাইরে, একটু মার্কেটে যাব। তারপর চিন্তা করলাম মার্কেটে যাওয়ার আগে ময়মনসিংহে যে সার্কেট হাউস আছে পার্কটা, ওইখানে আসলে সবাই যায় মেনলি ঘুরতে, সো সেখানে আর কি সবাই মিলে একটু ঘুরতে গেলাম। যখন একটু ঘুরে টুরে এসে তারপর মার্কেটিং করে তারপর আর কি বাসায় আসবো। মার্কেটিং মানে সেরকম ধরনের কিছু মার্কেটিং না, টুকটাক কিছু জিনিস কেনার ছিল ও, সেসব জিনিস কিনে বাসায় আসবো। সো এখানে আমরা আসলে সবাই মিলে সার্কেট হাউসে যাচ্ছিলাম, আর এখানে সার্কেট হাউসে পৌঁছে যাওয়ার পরে আসলে বাদাম কিনে নিয়ে চিন্তা করলাম যে রাস্তা বলতেছি নদীর ওই পারে যাই, কারণ এখানে আসলে নদী না পার হলে আসলে ভালোই লাগে না। সো চিন্তা করলাম যে আচ্ছা বাদাম বাদাম কিনে নিয়ে এখন নদীর ওই পারে যাবো, যদিও আম্মুরা যেতে খুব একটা চাচ্ছিল না, বাট আমাদের প্রেশারে আর কি আরো এতদিন পরে আসছে, আমাদের আবদার আম্মু শুনতেই হলো। সো সবাই মিলে আসলে তখন ঠিক করতেছিলাম আর কি নদীর ওই পারে যাবো, আর এখান থেকে বাদাম কিনে নিয়ে নেওয়ার জন্য আর কি বলা হচ্ছিল। সো ঐশী গেল আর কি বাদাম কিনে নিয়ে আসতে। এখানকার নিচে নামার সিঁড়িটা এমন ছিল যে তেরা বেঁকা বেঁকা তেরা, আর আমার আম্মুর তো পায়ের অবস্থা এমনিতেই খারাপ ছিল, সো আম্মুকে ধরে ধরে নামাচ্ছিলাম। আর এখানে নিচে যাওয়া সবাই খুব আসলে সাবধানে নিচে নামতেছিলাম, ভয়ঙ্কর অবস্থা ছিল। আর এরপরে এখানে নৌকায় উঠার পরে সবারই তো কুড়কুড়া মন ছিল এবং সবাই এখানে রেডি হচ্ছিলাম আসলে পোজ দেওয়ার জন্য, ছবি তোলার জন্য। এখানে ছবি না তুললে কি আর হয়, ছবি না তুললে ভিডিও না করলে তো চলেই না। আর এখানে যাওয়ার পরে আসলে সবার মনে এমনি ভালো ছিল, তো সবাই খুশি ছিলাম আর সবাই ছবি তোলার জন্য রেডি ছিলাম, কে কার ছবি তুলবো, কে কোন দিক থেকে ছবি তুলবো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance.
সবুর করে তারা বই আর কয়েকদিন সবুর করে নেব এখন এরম কাজ করতো না আর ওই পারে যাওয়ার পরে এখানে গাছের নিচে বসে তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ এমন ভালো লাগতেছিল ওইখানে বসে। আম্মু তো বারবার বলতেছিল সেখানে যদি একটু ঘুমানো যায় তো মনে হচ্ছিল যে বিছানা পেতে এখানে ঘুমাই পড়ি, এমন বাতাস হচ্ছিল। যেহেতু আমরা গাছের নিচে বসেছিলাম রোদও ছিল না, আর সবাই মিলে ওখানে তারপর ফুচকা খেলাম, অনেকদিন পর আসলে ফুচকা খেলাম। Speed to the city streets, we began to feel the fire. তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি শেয়ার করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, অবশ্যই নিজের পরিবারেরও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।